আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, গত পর্বে আপনাদের বেগুন নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছিল। তো এই পর্বে আপনাদের শশার বিষয়ে কিছু জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শশার জমি। তো জমিতে কিভাবে শশা আবাদ করতে হয় এবং এই শশাগুলো মানে কোন কোম্পানির বীজ ভালো এবং কোন কোন সার কিভাবে কখন প্রয়োগ করতে হয়, সেচ পদ্ধতি কখন কিভাবে দিতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে শশার বিষয়ে আলাপ আলোচনা থাকবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন ফসল বলতে পাট, ধান, গম, সরিষা, পেঁয়াজ, রসুন, শশা, বেগুন সমস্ত ফসল দ্রব্যাদির দাম দর সম্পর্কে কিন্তু আপডেট দেওয়া হয়। কোন দিন কী বাজার দর যাচ্ছে আমরা সরাসরি হাটে গিয়ে এগুলা বাজার দর সম্পর্কে জানিয়ে থাকি। সেই সাথে পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ফসলের প্রতিবেদনও দিয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এ করে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে শশার বিষয়ে আলোচনা করব, জমির মালিক আছে, জমির মালিকের সাথে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে জমির মালিকের সাথে কথা বলবো, কথা বলে সমস্ত বিষয়ে একটু জানবো। ভাইজান, ওখানেই যাব নাকি একটু আসবেন? একটু আসেন। কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাক গা, আমরা আসছি অনেক দূর থেকে। এখন বিষয়টা হলো, আপনারা যে শশাটা আবাদ করতেছেন, এই বছরে আপনার শশা আবাদ কতটুকু আছে? এই বছরে আমার শশা আবাদ 2 বিঘার মতো। 2 বিঘা জমি। তো এক্ষেত্রে আপনারা কোন বীজটা ভালো মনে করতেছেন, কোন বীজটা লাগাচ্ছেন? আসলে আমি এইটা লাগাইছি, প্রথম লাগাইছি বিঘেখানেক আগর হইল ডেইজি। ডেইজি? ডেইজি। এটা কোন কোম্পানি? এটা হচ্ছে সেনজেন্ডা কোম্পানি। সেনজেন্ডা কোম্পানির ডেইজি? ডেইজি। আচ্ছা আচ্ছা। তো শুধু ডেইজি লাগাইছেন নাকি অন্য? না, যেটা নাবি লাগাইছে সেটা লাগাইছে টাকিশিট। টাকিশিট? টাকিশিট। আচ্ছা আচ্ছা। তো আপনি ডেইজি এবং টাকিশিট লাগাইছেন, দুইটার দুই রকম পাচ্ছেন নাকি একই রকম ফলন পাচ্ছেন? আসলে টাকিশিট তো এই মুহূর্তে উঠাইনি। ও, ওটা কিছুদিন আগে লাগাইছি আর এটা লাগাইছি। আচ্ছা, এটা যেটা এখন উত্তোলন করতেছেন এটা তো ডেইজি না? ডেইজি। তো এটার ফলন কেমন বুঝতেছেন? এটা ফলন কেমন? এই মনে করেন যে 4% জমি লাগাইছি প্রথম তোলায়, তাতে মন চারিক হবে, তাতে 1% এক মন হারে উঠতেছে প্রথম তোলাই। মানে এই প্রথম তুলতেছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে যখন দ্বিতীয় বা তৃতীয় ধাপে তুলবেন তখন কি পরিমাণে উঠতে পারে আপনার মানে জানা মতে? এর চেয়ে হয়তো ডাবল হবে দ্বিতীয় রানে। ডাবল? ডাবল। তো জায়গা এগুলো আপনারা বিষ প্রয়োগ করেন দুইবার? দুইবার। সপ্তাহে দুইবার? সপ্তাহে দুইবার। আচ্ছা আচ্ছা। তো এখন এই মানে শশাটা আপনারা তুলতে পারেন কতদিন ধরে, বলতে কতদিন ধরে ওঠানো যায়? মোটামুটি শশা 40 দিনের মতো ওঠানো যায়। বীজ বপন করার কতদিন পর থেকে আপনারা ফল পান? বীজ বপন করার 40 থেকে 45 দিনের মধ্যে বাজারজাত করা যায়। ও আচ্ছা আচ্ছা। তো এক্ষেত্রে আপনারা মানে এখন যে মূল্যে বিক্রি করতেছেন, এই মূল্যটা কি মানে কেমন মূল্যটা আছে এখন? এখন মোটামুটি ভালো। রমজান মাসে তো শশার দাম একটু বেশি হয়। তো রমজানের মাসের পরে কি দাম একটু কম হয় নাকি? এটা কম হয়। মনে করেন যে প্রথমবার আমি 1 মণ উঠাইছিলাম অন্য জমির থেকে, সেটা 2000 টাকা মণ বেচছিলাম, অর্থাৎ 50 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে প্রথম প্রথম মানে এইটা তো না, আর একটা জমি আছে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা শশার বিষয়ে আজকে যে কথাগুলো আমরা জানলাম, আমাদের এই মাঠে কিন্তু অনেক প্রকার ফসল আছে। এই যে বেগুন দেখতে পাচ্ছেন, ওইদিকে তরমুজ আছে, তারপর বাঙি আছে, করলা আছে, বিভিন্ন ফসল আছে আমাদের এই মাঠে। তো সকল ফসলের উপরে কিন্তু আমরা প্রতিবেদন দেব। সুপ্রিয় দর্শক, তো আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ
আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফিজ।